গুড আফটারনুন। তো চলে আসলাম ছোট একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন থাম্বনেইলে লেখা আছে যে এই ঈদে ট্রেনের টিকিট কীভাবে কাটবেন। তো আমি বেসিক্যালি এই ঈদ থাকবো উত্তরবঙ্গে, যার কারণে আমাকে ট্রেনের টিকিট কাটতে হবে, 20 তারিখে টিকিট কাটবো। তো কীভাবে কাটতে হয় ট্রেনের টিকিট চলেন দেখাই। উত্তরবঙ্গে ঈদ করবো, তো আমার মনে হয়েছে যে ট্রেন জার্নি হচ্ছে যে সবচেয়ে ভালো। তো ট্রেনের এবার টিকিট জানেন যে খুবই দুঃসাধ্য, এবং ট্রেন টিকিট কাটার একটা নতুন পলিসি এবার সরকার দিয়েছে, তো সেই অনুযায়ী আমি টিকিট কাটবো, আপনাদেরকে দেখাবো। আমি পোড়াদা থেকে পার্বতীপুর যাব, সেখান থেকে পীরগঞ্জ যাব, তারপরে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছে যাবো। তো চলুন আমরা ট্রেনে টিকিট কাটার চেষ্টা করি, খুবই টাফ, তারপরে আমরা চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এইবার হচ্ছে একজনের টিকিট দিয়ে আরেকজন টিকিট কাটলে যাওয়া যাবে না, যেরকম ইনফরমেশন প্রত্যেকের ভোটার আইডি দিয়ে তার নিজস্ব টিকিট কাটতে হবে। তো এই জন্য খুব প্যারার মধ্যে আছি, খুব টেনশনে আছি। রাত্রে 12টার পরে 20 তারিখের টিকিট সেল হবে, তো আমি 12টার পরে 20 তারিখের টিকিট কাটবো। তো বন্ধুরা, আমি পিসির সামনে বসেছি এবং এখান থেকে টিকিট কাটার জন্য দেখতেই পাচ্ছেন আমরা গুগলে গেলাম এবং বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট হিসেবে সার্চ দিলেই এই টিকিট চলে আসছে। তো আমি এখানে পোড়াদা থেকে পার্বতীপুর সিলেক্ট করলে দেখতে পাচ্ছি যে সিলেক্ট করা হচ্ছে পোড়াদা, এবং এরপরে এখান থেকে পার্বতীপুর আমি যাব, যেহেতু আমার গন্তব্যস্থল। তো পার্বতীপুর আমি সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে এখানে দেখেন 19 তারিখ, অর্থাৎ আজকে 19 তারিখের বেশি টিকিট দিইনি, তো আমি 19 তারিখটা একটু দেখি, ট্রায়াল দিই। তো এই যে দেখেন অনলাইনে টিকিটগুলো চলে আসছে, তো যথারীতি আজকে তো আমার লাগবে না। তো বন্ধুরা, আবার আমি আজকে 20 তারিখে ট্রাই করতেছি, এই যে কীভাবে প্রথমে যশোর দিয়ে ট্রাই করলাম, দেখেন সিটের সংখ্যা কিছু কিছু কম আছে, সিটি আর একটু একটু কম আছে। তো যাই হোক, আমি নিজের চেষ্টা করতেছি, পেয়েছি, এবং আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করে এখানে ঢুকে তারপর টিকিট কাটতে হবে, সেক্ষেত্রে আমার এনআইডিও লাগবে। আমি এনআইডি দিয়ে অলরেডি রেজিস্ট্রেশন করছি, তো রেজিস্ট্রেশনের করার ফলে আমি ঢুকতে পারবো। এখন এই যে আমি ঢুকে পড়ছি এবং পেমেন্ট দেওয়ার চেষ্টা করতেছি, আমি বিকাশে পেমেন্ট দেবো। প্রচুর বাফারিং হচ্ছে, কারণ ইন দ্য মর্নিংয়ে সকাল 8টায় মানে সমস্ত মানুষ ঝাঁপাই পড়ছে একযোগে। ধরেন আমাদের আজকে হয়তো আমি রেলওয়ে পরিসংখ্যানে দেখলাম 28,000 টিকিট বিক্রি হবে, সেখানে 55,000 লোক একই টাইমে ক্লিক করতেছে, তো 55 লাখ, সরি, তো হিউজ পরিমাণে, যার কারণে সার্ভারেও নিতে পারতেছে না একটা টাইমে, এত জ্যাম। তো আমি বসে আছি, দেখি কি হয়, ইনশাল্লাহ আপনারাও দেখতে থাকুন কি হয়, টিকিট পাই কি না। তো অবশেষে আমরা টিকিট পেয়ে গেলাম, কাঙ্ক্ষিত সোনার হরিণ, এটাকে আজকে বিভিন্ন পত্রিকায় দিছে এটা নাকি সোনার হরিণ, তো সোনার হরিণটা পেয়ে গেলাম। সবাই দেখুন, এই হলো আমাদের ট্রেনের টিকিট। বন্ধুরা, ট্রেনের টিকিট তো পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন আমি 2টা টিকিট কাটছি, আমি এবং ইফতির আম্মু, ইফতির যে আমাদের সাথে যাবে। তো বেসিক্যালি এর মধ্যে অনেক হিস্ট্রি আছে যেটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ এন দা লাস্টে যখন আমি সকাল 8টায় শুরু করি তখন আমি খুবই টেনশনে পড়ে গেছিলাম যে হয়তো আমি টিকিট পাচ্ছি না। ট্রাই করতে করতে যখন পিসিতে না পাই তখন আমি চলে গিয়েছিলাম পোড়াদাতে স্টেশনে, কিছু সময়ের জন্য স্টেশনে যাই, শুনি সেখানে হচ্ছে যে টিকিট বিক্রি হবে না কোনো, সব অনলাইনে 100% অনলাইনে বিক্রি হবে। তো কী আর করার, সাথে সাথে মোবাইলে টাকা ডাউনলোড দিয়ে আমি হচ্ছে যে নেটওয়ার্ক মানে এমবি কিনে নিয়েই আবার শুরু করে দিলাম, কিছুক্ষণ বাইক চালাই আবার শুরু করি। এই করতে করতে আমি ঠিক যখন চলে আসছি আমার গন্তব্যস্থলের কাছাকাছি তখন টিকিটটাও পেয়ে গেলাম। তো মাশাল্লাহ, এই ছিল বিষয় টিকিট কাটার, খুবই একটা ঝড়ঝাপটা গেছে, কারণ রেল স্টেশনে গেছি, এগুলো ভিডিও করার সময় পাইনি। সবাই ভালো থাকবেন এবং ঈদের যাত্রা সবার শুভ হোক, আমার শুভ হোক, সেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে।